আচ্ছা, আমরা এখন যে সফটওয়্যারটা অন করবো সেটা হলো সিসি ভার্সন 17, ঠিক আছে? ওকে, আমাদের সফটওয়্যারটি অন হয়ে গেল। আমরা এবার একটু পরিচিতিটা, ইন্টারফেস ওভারভিউ যেটা, এটা একটু করে নেই। সেটা আমরা উপরে যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন, ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, ফিল্টার, এই এই মেনুগুলোকে বলা হয় আপনার মেনু বার, ঠিক আছে? একটু খেয়াল করবেন, এই মেনুগুলো যে অপশানে আছে বা এখানে যে বিষয়গুলো আছে এগুলো বলা হয় মেনু বার। এখন প্রত্যেকটা মেনুর আন্ডারে কিছু অপশান থাকে, সে অপশানগুলো এখানে নিচে শো করবে। যখন আমরা কাজ করতে যাব তখন এই অপশান অপশান এটাকে বলা হবে অপশান বার, ঠিক আছে? অপশানগুলোকে যেখানে থাকবে এটাকে বলা হয় কি অপশান বার। তাহলে এবার আমাদের বাম পাশে আমরা চলে আসি, বাম পাশে আমরা পাচ্ছি টুল বার, ঠিক আছে? টুল বারটা আমরা দুভাবে প্রিভিউ করতে পারি, যেমন মাউস ক্লিক করছেন কে বারবার বারণ করার পরে দিয়ে কাজটা কেন করেন? মনিটর অফ থাকবে সবার, আপনার মনিটর অন করা আছে। ওকে, টুল বারটা আমরা দুইভাবে প্রিভিউ করতে পারি। এখানে কর্নারে দেখেন একটা বাটন আছে, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার টুল বারটা সোজাসুজি দেখা যাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি আবার তাহলে আমার এভাবে দেখা যাচ্ছে। প্রিভিউটা আমি দুইভাবে করতে পারছি। এবার টুল বারের পরিচিতিটা আমরা একটু জেনে রাখি, ঠিক আছে? টুল বারের প্রথম যে ছয়টি টুল আছে, এই ছয়টি টুলকে বলা হয় সিলেকশন পার্ট। একটু লিখে রাখেন, প্রথম ছয়টি টুলকে বলা হয় সিলেকশন পার্ট। প্রথম ছয়টি, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই ছয়টা, এই পর্যন্ত, আই ড্রপার টুল পর্যন্ত, এই ছয়টি টুলকে বলা হয় সিলেকশন কল বা সিলেকশন টুল। লেখা হয়েছে, কাইন্ডলি লিখবেন। প্রথম ছয়টি টুলকে বলা হয় সিলেকশন টুল বা সিলেকশন পার্ট বলতে পারেন। দেখা যাচ্ছে, এবার আমরা চলে আসি পরের আটটি টুলকে বলা হয় ইমেজ এডিটিং টুল। পরের আটটি টুলকে বলা হয় ইমেজ এডিটিং টুল বা ইমেজ এডিটিং পার্ট। 1, 2, 3, 4, এই আটটি টুলকে বলা হয় ইমেজ এডিটিং টুল বা ইমেজ এডিটিং পার্ট। সিসি ভার্সন আর CS6 আপনি এই মানে পার্থক্যটা দেখতে পারবেন আর কি। এখানে প্রত্যেকটা আলাদা আলাদা সেকশন দেওয়া আছে, ঠিক আছে? পরের আটটি টুলকে বলা হয় ইমেজ এডিটিং টুল। তারপরে চারটি টুলকে বলা হয় শেপ বা অবজেক্ট ক্রিয়েটিং টুল। পরের চারটি শেপ বা অবজেক্ট ক্রিয়েটিং টুল। লেখা হয়েছে। তারপরে যেগুলো থাকবে সেগুলো হলো জুম, হ্যান্ড টুল, আদার্স, কালার অ্যাপ্লাই, ঠিক আছে? ওগুলো বাকিগুলো আদার্স লিখে রাখতে পারেন। তাহলে আমাদের প্রথম যে ছয়টি টুল, সেই ছয়টি টুলকে কি বলা হয়? তারপরে আটটি টুল ইমেজ এডিটিং, তারপরে চারটি শেপ বা অবজেক্ট এডিটিং। তাহলে আমাদের টুলস বারের পরিচিতিটা আমরা বুঝেছি। এখন এখানে প্রত্যেকটা টুলের আন্ডারে আবার আমাদের আমরা কিছু সাব টুল পাবো আর কি, আলাদা আলাদা কিছু টুল পাবো, ঠিক আছে? তো সেগুলো আমরা যখন কাজ করবো তখন দেখবো। এবার আমরা চলে আসি ডান পাশে। ডান পাশের এখানে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় ফ্লোটিং প্যানেল। কি বলা হয়? ফ্লোটিং প্যানেল। আপনি ফটোশপে কাজ করার সময় অনেক কিছু প্রয়োজন হবে, অনেক প্যালেটের প্রয়োজন হবে, অনেক প্যানেলের প্রয়োজন হবে, সেগুলো আমরা এখানে রেখে কাজ করব। সেগুলো আমরা কোথায় থাকবো? যে কোনো প্যালেট কোথা থেকে পাবো? উইন্ডো মেনু থেকে। যে কোনো প্যালেট কোথা থেকে পাবো? উইন্ডো মেনু থেকে। লিখে রাখেন যে কোনো প্যালেট পাওয়া যায় উইন্ডো মেনু থেকে। প্যালেট বাংলা লিখে রাখেন, যে কোনো প্যালেট পাওয়া যায় উইন্ডো মেনু থেকে।
এখন খেয়াল করেন উইন্ডো মেনু থেকে এখন দেখেন এখানে যে লেয়ার প্যালেটটা আছে এই প্যালেটটা আমি এখান থেকে কেটে দিচ্ছি আপনার পিসিতে হয়তো দেখবেন যে লেয়ার প্যালেটটা আছে কিংবা নাই সেক্ষেত্রে কোথায় থেকে পাবো সেটা উইন্ডো মেনু থেকে উইন্ডোতে যাব যাওয়ার পর এখানে দেখেন লেয়ার নামে একটা অপশন আছে ক্লিক করব এটা চলে আসছে ঠিক আছে তাহলে যে কোনো প্যালেট পাবো আমরা কোথায় থেকে উইন্ডো মেনু থেকে এখন আমার এখানে সেটিংসে কোনো সমস্যা আছে কিনা বা ডিফল্ট সেটিংটা কি ঠিক আছে কিনা বা সেটা কোথায় থেকে দেখব উইন্ডো মেনুতে যাব উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস থেকে রিসেট এসেনশিয়ালে যাব দেখেন আমার ফটোশপে যে ডিফল্ট সেটিংটা থাকে কাজ করার ক্ষেত্রে সেই ডিফল্ট সেটিংটা আমার চলে এসেছে তাহলে সেটা কোথা থেকে সেটিংস করব উইন্ডো মেনু থেকে ওয়ার্ক স্পেস দেন রিসেট এসেনশিয়াল কোথা থেকে করব রিসেট এসেনশিয়াল ওকে তাহলে ফ্লোটিং প্যানেল বুঝেছি আমরা ফ্লোটিং প্যানেলের কাজ কি যে প্রয়োজনীয় যে প্যালেটগুলো আমার প্রয়োজন হবে সেগুলো ফ্লোটিং প্যানেল থেকে আমরা প্যানেলে রেখে কাজ করব আর যে কোনো প্যালেট পাওয়া যাবে কোথায় উইন্ডো মেনু থেকে ওকে তাহলে এখন এখন কি আমরা কাজ করতে পারবো এখানে স্যার প্ল্যাটের পাশে যে একটা মানে আছে কি আছে আরতে আছে স্যার ওই প্ল্যাটের পাশে যে মানে শর্টকাট রাখা যায় এটা স্যার এটাও প্যালেটের আন্ডারে মানে ফ্লোটিং প্যানেলের আন্ডারে এটা ঠিক আছে ওটা আলাদা কোনো অপশন না এই পাশ ডান পাশ আর এটা হলো টুল পাস ঠিক আছে এবার আমরা এখানে কি কাজ করতে পারবো এখানে কাজ করতে পারবো এখন আমাদের একটা পেজ দিতে হবে একটা ডকুমেন্ট দিতে হবে তাই তো ডকুমেন্ট আমরা কিভাবে নিতে পারি ফাইলে যাব ফাইল থেকে নিউ ঠিক আছে নিউতে যাওয়ার জন্য শর্টকাট ইউজ করতে পারবেন কন্ট্রোল এন ঠিক আছে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য শর্টকাট কন্ট্রোল এন অথবা ফাইল থেকে নিউ ঠিক আছে নতুন ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল এন এটা কিন্তু আপনার ভাইভাই আসতে পারে প্রশ্ন অতএব নোট করে রাখতে পারেন ঠিক আছে এবার আমি যদি শর্টকাট দেই কন্ট্রোল এন ওপেন হয়েছে এখন এখানে একটা সেটিং বক্স চলে আসছে ঠিক আছে আমি যে কাজ করব বা ডিজাইন করব আমার তো একটা ডকুমেন্ট সেট আপ করতে হবে তাই তো তারপরে সে আমি কাজ করতে পারবো এখন ডকুমেন্ট সেট আপ আমরা বুঝি এখানে যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে হলো আপনি আপনার যে ডিজাইনটা করবেন তার তো একটা নাম থাকবে নাকি এখান থেকে আপনি চাইলে নাম দিতে পারেন ওকে দিলাম এখন এখানে খেয়াল করেন যে উইথ এবং হাইট আপনার ডিজাইনটা হাইট কতটুকু হবে এবং উইথ কতটুকু হবে সেটা যদি আপনি এখান থেকে ঠিক না করে দেন তাহলে আপনি যখন ডকুমেন্টটা অন করবেন তখন এটা সেন্স করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ঠিক আছে তো আমরা শুরুতে আমরা ডকুমেন্টের সাইজটা কেমন হবে সেটা আমরা এখান থেকে সেট করে দেব ঠিক আছে এখন এখানে দেখেন কত বাই কত দেওয়া আছে 793 পিক্সেল বাই 499 পিক্সেল আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করে এটাকে আমার ডকুমেন্টে যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করতে চাই আমি বা একটা ব্যানার ডিজাইন করতে চাই সেক্ষেত্রে আমার ব্যানারের সাইজটা কত হবে সেটা আমি এখানে দিয়ে দিব এবার চলে আসি রেজুলেশন ঠিক আছে রেজুলেশন এখানে কত দেওয়া আছে 72 আচ্ছা একটু লিখে রাখেন যে কোন কাজের ক্ষেত্রে আমরা কোন কত রেজুলেশন ইউজ করব ঠিক আছে তো ওয়েব রিলেটেড কাজ অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আমরা রেজুলেশন ব্যবহার করব 72 মানে ওয়েব রিলেটেড কাজ ওয়েবসাইটে যে সমস্ত ব্যানার আপলোড দিব অথবা যে কাজগুলো করব ওয়েবসাইটের জন্য তার জন্য আমরা কি করব রেজুলেশন কত দিব 72 দিব কি লিখেছেন ওয়েব রিলেটেড কাজ অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আমরা রেজুলেশন ব্যবহার করব 72 এবার তাহলে প্রিন্ট মিডিয়ার জন্য আমরা কত রেজুলেশন ব্যবহার করব একটু বেশি হবে আচ্ছা প্রিন্ট রিলেটেড কাজের জন্য ঠিক আছে প্রিন্ট রিলেটেড কাজের জন্য আমরা রেজুলেশন ব্যবহার করব 300 কত ব্যবহার করব 300 আর ওয়েব রিলেটেড কাজের জন্য 72 ওকে এবার চলে আসি কালার মোড ফটোশপ আমরা কালার মোড পাচ্ছি কয়টা 5টি কালার মোড পাচ্ছি একটু লিখে রাখেন ফটোশপে আমরা কালার মোড পাচ্ছি 5টি ফটোশপে কালার মোড পাচ্ছি 5টি এখানে দেখেন লেখা আছে বিটম্যাপ গ্রেস্কেল আরজিবি সিএমওয়াই কে ল্যাব কালার বিটম্যাপ হ্যাঁ লিখতে হবে এগুলো তো অবশ্যই আপনাকে জানতে হবে বিটম্যাপ গ্রেস্কেল আরজিবি কালার সিএমওয়াই কে
আর ল্যাব কালার দেখা যাচ্ছে। ওকে একটু লিখে রাখেন। আরজিবি সিএমওয়াইকে আর ল্যাব কালার দেখা হয়েছে। কাইন্ডলি লেখেন ল্যাব কালার, ল্যাব কালার এল এ বি। এই বাচ্চার আপনি লেখ কেন স্যার? গাড়িওয়ালা গুলো অনেক বিশ্ব স্যার। কেন কি করছে? আপনি বাসা থেকে লেট করে বেরোলে তো ওরা লেট করবে, এটা স্বাভাবিক। আর যাই হোক, লেখা হয়েছে আমাদের কালার মোড গুলো। কালার মোড কয়টি পাচ্ছি তাহলে? আজ আমরা সবগুলো এখন জানবো না, আমরা শুধু জানবো সিএমওয়াইকে এবং আরজিবিটা, ঠিক আছে? বাকিগুলো আমরা কাজ করার সাথে সাথে জেনে নিব। তাহলে আরজিবি বলতে আমরা তো প্রথমে আমাদের যে স্লাইডটা দেখিয়েছি সেই স্লাইডে তো দেখিয়েছি যে আরজিবি বলতে আমরা কি বুঝি, রেড গ্রিন ব্লু হলো আরজিবি কালার। এখন আরজিবি কালারটা আমরা কখন ইউজ করবো সেটা আসি। হ্যাঁ, আরজিবি কালারটা আমরা কখন ইউজ করবো? তাহলে আরজিবি কালারটা ব্যবহার করবো ইলেকট্রনিক্স মিডিয়া এবং ওয়েব রিলেটেড কাজের ক্ষেত্রে আমরা আরজিবি কালারটা ব্যবহার করবো। তাহলে কিসের ক্ষেত্রে আরজিবি কালার ব্যবহার করবো? ওয়েব রিলেটেড কাজ অথবা ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা আরজিবি কালারটা ব্যবহার করবো, ঠিক আছে? ওকে, এবার চলে আসে সিএমওয়াইকে। তো সিএমওয়াইকে আমরা কখন ব্যবহার করবো? তাহলে ফিল্ড রিলেটেড কাজের ক্ষেত্রে, যে কোনো ফিল্ড রিলেটেড কাজের ক্ষেত্রে আমরা সিএমওয়াইকে কালার মোডটা ব্যবহার করবো। বুঝতে পেরেছেন? তাহলে ওয়েব রিলেটেড কাজের ক্ষেত্রে আমরা কালার মোড নিব কি, আর প্রিন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে? ওকে, এবার এখানে দেখেন নিচে চলে আসি ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটা কি আমার ব্ল্যাক হবে না হোয়াইট হবে, না ব্যাকগ্রাউন্ডে আমার এখানে যে কালারটা আছে সেই কালারটা হবে, এখানে আপনার আপনার ইচ্ছা মতো সেটা চেঞ্জ করে দিতে পারবেন আপনার যেটা ভালো লাগে। এবার চলে আসি এখানে, দেখেন পিক্সেল নামে একটা অপশান আছে, এটাকে বলা হয় ইউনিট, ঠিক আছে? এখন আমার এখানে ইউনিট কয়টা আছে? ছয়টা। ফটোশপে আমরা কয়টা ইউনিট পাচ্ছি? ছয়টা। সিএস সিক্সে আপনি সাতটা পাবেন, বাট সিক্সিতে আপনি ছয়টি পাচ্ছেন। লিখে রাখেন ফটোশপে ইউনিট পাচ্ছি ছয়টি। কী কী আছে? পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পিকাস, পয়েন্টস। ফটোশপে ইউনিট পাচ্ছি ছয়টি, পিক্সেল, ইঞ্চ, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্ট আর পিকাস। দেখা যাচ্ছিল, দেখতে পাচ্ছেন না? পিক্সেল, পিক্সেলের পরে ইঞ্চ, তারপরে সেন্টিমিটার, তারপরে মিলিমিটার, তারপরে পয়েন্ট, দেন পিকাস। পিকাবো না? লেখা হয়েছে লাস্টের দুটো পয়েন্ট আর একটা হলো পিকাস, পিকাস, PICAS। লিখেছেন? ওকে, এবার চলে আসি কোনটা কখন ব্যবহার করবো আমরা, ঠিক আছে? প্রিন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আগে আমরা যাই ওয়েব রিলেটেড কাজের ক্ষেত্রে। ওয়েব এবং ইলেকট্রনিক্স মিডিয়ার ক্ষেত্রে আমরা পিক্সেলটা ব্যবহার করব। কি ব্যবহার করব? পিক্সেল। ওয়েব রিলেটেড কাজ মানে ওয়েবসাইটের যে ব্যানার বা আদার্স যে বিষয়গুলো আমরা কাজ করব সেগুলোর জন্য আমরা পিক্সেল ইউনিট ব্যবহার করব। তাহলে আমার প্রিন্ট রিলেটেড কাজের জন্য বাকি যেগুলো আছে সবগুলো আমরা প্রিন্ট রিলেটেড কাজের জন্য। বুঝতে পেরেছেন? আর বাকি যেগুলো আছে সেগুলো আমরা ব্যবহার করব প্রিন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে, ঠিক আছে? প্রিন্ট আইটেমের ক্ষেত্রে আমরা ব্যবহার করব বাকি সবগুলো। লেখা হয়েছে, লিখে রাখেন যে বাকি সবগুলো প্রিন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে। ওকে, এবার আমরা চলে আসি ওরিয়েন্টেশন। এখানে দুইভাবে ওরিয়েন্টেশন করা আছে, একটা হলো পোর্ট্রেট আর একটা হলো ল্যান্ডস্কেপ, হরিজন্টাল ভার্টিক্যাল, ঠিক আছে? আপনি আপনার ডিজাইনটা পোর্ট্রেট করবেন না
ল্যান্ডস্কেপ করবেন সেটা এখান থেকে দেখিয়ে দিতে পারবেন। আমি যদি CS6 এর বিষয়টা বলি সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি এটা চেঞ্জ করতে হতো, বাট আপনি যখন সিসি ভার্সনে চলে আসবেন সেক্ষেত্রে আপনার ম্যানুয়ালি চেঞ্জ করা লাগবে না, জাস্ট এখানে একটা ক্লিক করে দেন, আমার এখানে ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এটাকে পোর্ট্রেট করতে চাই আমার ডিজাইনটা, সেক্ষেত্রে আমার এখানে জাস্ট একটা ক্লিক করে দিব, আমার পোর্ট্রেট চেঞ্জ হয়ে যাবে। আবার ল্যান্ডস্কেপ চাচ্ছি, দেখেন ক্লিক করে চেঞ্জ হচ্ছে, তাহলে আমার ম্যানুয়ালি এখানে সংখ্যাগুলো বসাতে হচ্ছে না। তাহলে ওরিয়েন্টেশনটা এখন ডিপেন্ড করবে আপনার উপর, আপনি কি ডিজাইনটা পোর্ট্রেট করবেন নাকি ল্যান্ডস্কেপ করবেন। ওকে, এবার চলে আসি এখানে যেটা দেওয়া আছে ডিফল্টভাবে ইঞ্চ পিক্সেল ইঞ্চ এটাই দিয়ে রাখবেন। আর এখানে চলে আসি বিট, বিটটা ছোট্ট করে একটু লিখে রাখেন, অ্যামাউন্ট অফ কালার, ঠিক আছে, বিট মিন্স অ্যামাউন্ট অফ কালার। লেখা হয়েছে ওকে। আমরা ফটোশপে কয়টা বিট পাচ্ছি? তিন ধরনের বিট পাচ্ছি, 8 বিট, 16 বিট আর 32 বিট। আপনি CS6 এ পাবেন 4টি বিট, 1 বিট, 8 বিট, 16 বিট এবং 32 বিট, বাট 1 বিটের কোনো কাজ হয় না, সেটা গ্রে স্কেলে কাজ হয়। তো সেক্ষেত্রে আমরা এখন দেখবো 8 বিট, 16 বিট আর 32 বিটের কাজ কী। আমরা RGBতে কতটা কালার বলেছিলাম? 1,67,77,000, মানে নেই কেন অবস্থা রাখতে হবে, তো 1,67,277,216 এগুলো তো ছোট লাগা রাখতে হবে, বলে গেলে হবে না, ঠিক আছে। তাহলে আমার এখানে 8 বিট, 8 বিটে আমি RGB কয়টা কালার পাচ্ছি? 8টা পাচ্ছি, 1,67,77,216 কালার পাচ্ছি আমি RGBতে, ঠিক আছে, মানে 8 বিটে। এখন তাহলে 16 বিট আমি কটা কালার পাবো? তার ডাবল। 32 বিটে কত পাবো? তারও ডাবল। কিন্তু আমার কি এত কালারের প্রয়োজন আছে? একটা ডিজাইন করতে গেলে আমার সর্বোচ্চ 3 থেকে 5টি কালারের প্রয়োজন হবে, এর বেশি কালারের প্রয়োজন হবে না। তাহলে আমার এতগুলো কালার আছে, 1,67,77,216 কালার আমার 8 বিটে আছে, তাহলে আমার 16 বিটে যাওয়ার দরকার আছে? আপনি যেতে পারেন, সমস্যা নাই, অথবা 32 বিট নিয়ে কাজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার PC কনফিগারেশন যদি খারাপ হয়ে থাকে, আপনার PC হ্যাং করবে, PC স্লো কাজ করবে, সেক্ষেত্রে আপনার কাজ করতে ভালো লাগবে না, ঠিক আছে, অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করবো আপনি 8 বিট নিয়ে কাজ করেন, কারণ আপনার যেহেতু একটা ডিজাইন করতে 3 থেকে 5টি কালারের প্রয়োজন, সেক্ষেত্রে আপনি আর বেশি বিট নিয়ে কাজ করার দরকার নেই। না, ওটা রেজুলেশনের উপর ডিপেন্ড করবে, এখানে রেজুলেশন 72, আপনার ওয়েব রিলেটেড মানে ওয়েব মিডিয়ার কাজগুলো 72 রেজুলেশন দিলেই আপনার স্পষ্ট এবং ক্লিয়ার দেখা যায়। বাট প্রিন্ট রিলেটেড কাজের ক্ষেত্রে যেহেতু আপনি এটা প্রিন্ট করবেন, সেক্ষেত্রে আপনার রেজুলেশনটা হাই রেজুলেশন 300 দিয়ে আমরা কাজটি করবো। তাহলে আমাদের এখানে সেটিংস ওকে। এবার আমরা যেটা করবো সেটা হলো, অ্যাজ এ বিগিনার হিসেবে আমরা কোনো ডকুমেন্ট এখান থেকে কোনো মানে সেন্স করবো না, আমরা এখানে জাস্ট ডিফল্ট ফটোশপ নিয়ে কাজ করবো। এখানে দেখেন একটা প্রিসেট দেওয়া আছে ডিফল্ট ফটোশপ, সবাই সবার PC-তে এটা পাবেন, কন্ট্রোল এন দিয়ে ডকুমেন্ট অন করার পরে ডিফল্ট ফটোশপ নামে একটা অপশান পাবেন, আমরা এটা দিয়ে কাজ করবো, আমরা এখানে কোনো কিছু সেন্স করবো না, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা ডিফল্ট ফটোশপ দিয়ে কাজ করবো, এখানে অনেক সেটিংস পাবেন, আপনার প্রিসেট পাবেন, যেমন প্রিন্ট রিলেটেড কাজের জন্য A4 সাইজ, লেটার সাইজ বা ট্যাবলেট সাইজ, লিগাল সাইজ পাবেন এখানে, আর্ট ইলাস্ট্রেশনের জন্য ডকুমেন্ট কেমন হবে সেটা পাবেন, ওয়েব রিলেটেড কাজের এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবেন। বাট আমরা এগুলো করবো না, আমরা অ্যাজ এ বিগিনার হিসেবে যেটা করবো ডিফল্ট ফটোশপ সাইজ দিয়ে আমরা কাজটা শুরু করবো। ওকে, তাহলে আমরা ডকুমেন্ট ক্রিয়েট করবো। ওকে, ডকুমেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে, এবার দেখি আমাদের মডেলে কি আছে। ইন্টারফেস ওভারভিউটা তো বুঝেছি নাকি আমরা, পুরো এই যে মেনু বার, অপশন বার, টুলস বার, ফ্লোটিং প্যানেল, এটাই তো, এটা ছিল আমাদের ইন্টারফেস ওভারভিউ। ডকুমেন্ট সেট আপে আসি, এবার ডকুমেন্ট সেট আপটা কেন ইম্পর্টেন্ট আপনার জন্য সেটা তো বুঝেছেন। ওকে, ইউনিট, রেজুলেশন, কালার মোড, এগুলো আমরা বুঝেছি। ওকে, এবার আমরা চলে যাই স্ক্রিন মোড, ঠিক আছে। স্ক্রিন মোডটা আমরা কোথা থেকে পাবো সেটা আমরা একটু খেয়াল করি, ভিউ মেনু থেকে স্ক্রিন মোড, এখানে 3টা স্ক্রিন মোড আমরা পাচ্ছি, একটা হলো স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, আরেকটা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, আরেকটা পাচ্ছি ফুল স্ক্রিন মোড। এখন কোন স্ক্রিন মোডের কাজ কি আমরা সেই বিষয়টা একটু জানবো। তো লিখে রাখেন, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডের কাজ হলো একাধিক ডকুমেন্ট নিয়ে যখন আমরা কাজ করবো তখন স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড রাখবো,
একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কাজ করব। ওকে, তাহলে আমরা একটু দেখি আসলে কি একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে কি হয়। এখন আমি কয়েকটা ইমেজ ওপেন করব, একটু খেয়াল করেন কি লেখা হয়েছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে কাজ করব। এখন আমরা কয়েকটা ছবি ওপেন করব, কিভাবে ছবি ওপেন করব সেটা একটু আমরা দেখি। ফাইলে যাব, ফাইল থেকে ওপেন বা কন্ট্রোল ও, শর্টকাট যদি আপনি ইউজ করেন কন্ট্রোল ও দিলে আপনি এখান থেকে ছবি ওপেন করতে পারবেন, ঠিক আছে। এখন আমরা কয়েকটা ছবি ওপেন করে দেখি। ওকে, আমি তিনটি ছবি ওপেন করলাম। এখন আমি চাচ্ছি এখান থেকে কালারটা নিয়ে দেন আবার ডকুমেন্টে কাজ করব, ঠিক আছে। তো কালারটা কীভাবে নিই, আইড্রপার টুল দিয়ে কালারটা নিলাম, দেন এখানে আমি কালারটা অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা কী বলেছিলাম, স্ক্রিন মোডের সংজ্ঞা, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডের সংজ্ঞা কী বলেছিলাম, একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করার সময় আমরা স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড ব্যবহার করব। তাহলে আমরা একাধিক ডকুমেন্ট নিয়ে যখন কাজ করছি তখন আমরা কী ব্যবহার করলাম, স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডে থাকা অবস্থায় আমি আমার কাজটি ঠিকভাবে করতে পারছি। বাট আমি যখন চলে যাব, দেখেন ভিউ থেকে স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বার, তাহলে আমার একাধিক ডকুমেন্টে যে আমি কাজ করেছিলাম সেটাকে আমি এখানে পারবো না। তাহলে লিখে রাখেন, সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার ক্ষেত্রে আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারটি ব্যবহার করব। সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার ক্ষেত্রে আমরা স্ক্রিন মোড উইথ মেনু বার, ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারটি ব্যবহার করব। কখন ব্যবহার করব, সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার সময় আমরা ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারটি ব্যবহার করব। লেখা হয়েছে। এবার আমরা চলে যাই, আরেকটা স্ক্রিন মোড আছে আমাদের, সেটা হলো ফুল স্ক্রিন মোড। ফুল স্ক্রিন মোড আমরা দিয়ে দেখি কিছু দেখা যাচ্ছে, টুলস বার, মেনু বার বা আদার্স লোডিং প্যানেল অপশন বার কিছু দেখা যাচ্ছে। তাহলে এটা আসলে আমাদের কাজ না, আমরা যেটা করবো সেটা হলো আমাদের ডিজাইনটা কেমন হয়েছে প্রিভিউ দেখার জন্য আমরা শুধু ফুল স্ক্রিন মোডটি ব্যবহার করব, ঠিক আছে। তাহলে ফুল স্ক্রিন মোডের ব্যবহার কি, প্রিভিউ দেখার জন্য। আর ফুল স্ক্রিন মোড উইথ মেনু বারের কাজ, সিঙ্গেল ডকুমেন্টে কাজ করার ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোডের কাজ, একাধিক ডকুমেন্টে। এটা আমরা শর্টকাট ইউজ করতে পারি, কিবোর্ডের অ্যাপ যদি আমরা চাপি সেক্ষেত্রে দেখেন আমার স্ক্রিন মোড চেঞ্জ হচ্ছে, কিবোর্ড থেকে শর্টকাট আমরা অ্যাপ চাপি, ঠিক আছে। ওকে, শুধু অ্যাপ চাপলে হবে, শুধু অনলি অ্যাপ, কন্ট্রোল লাগবে না বা আদার্স কিছু লাগবে না, শুধু অ্যাপ চাপবেন। এবার আমরা চলে যাই জুম ইন এবং জুম আউট, ঠিক আছে। জুম ইন এবং জুম আউটটা আমরা একটু দেখি। এখানে টুলস বারের একদম নিচে ডান পাশে দেখেন একটা জুম টুল আছে, কি টুল আসছে, জুম টুল। এখানে অপশন বার, আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা মেনু বার বা প্রত্যেকটা টুলস বারের আন্ডারে কিছু অপশন আসবে, ঠিক আছে। তো এখানে অপশন বারে দেখেন একটা কি আসছে, জুম ইন, আরেকটা হলো জুম আউট। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার জুম হচ্ছে, এখন আমি যদি এখানে ক্লিক করি আমার জুম আউট হচ্ছে। এটা আমরা শর্টকাট ব্যবহার করতে পারি, কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এবং কন্ট্রোল মাইনাস। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস দিলে আমার জুম ইন হচ্ছে, কন্ট্রোল মাইনাস দিলে জুম আউট হচ্ছে।
ঠিক আছে কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস জুম ইন জুম আউট তাহলে শর্টকাট আমরা কি ব্যবহার করব কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস ওকে আপনি যদি এখানে দেখেন কন্ট্রোল প্লাস দিয়ে যদি আমি জুম করি আমার সেন্টার থেকে জুম হচ্ছে না কোথা থেকে জুম হচ্ছে সেন্টার থেকে এখন আপনি চাচ্ছেন এখানে পাখির মাথাটা শুধু দেখবেন জুম করে তাহলে কিভাবে দেখবেন এই যে এখানে আমি এই যে ফ্লাসটা দেখতে পাচ্ছেন এটা শুরু এখানে যদি আমি নিয়ে আসি তাহলে দেখা যাচ্ছে তাহলে আমি কি করতে হবে অবজেক্টটা দেখিয়ে দিয়ে দেন তারপরে জুম করতে হবে বলেন কন্ট্রোল স্পেস দিয়ে ক্লিক করলে জুম হয় আবার অল্ট স্পেস দিয়ে ক্লিক করলে জুম আউট হয় কন্ট্রোল স্পেস জুম ইন জুম আউট হচ্ছে আর তারপর অল্ট অল্টার স্পেস দিলে কি আসতেছে আগে স্পেস দেন অল্টা হ্যাঁ এখানে এভাবেও করা যায় তো কয়েকভাবে জুম করবেন ওই তো অপার আপনাকে দুইটা ভাবে দেখাইছে আবার দুইটা ভাবে আছে ঠিক আছে এখন আরেকটা বিষয় এভাবে জুম ইন জুম আউট করাটা একটু মানে কেমন বিষয় লাগছে না তো সেক্ষেত্রে অল্ট লাগতেছে তো আমরা কী করবো সেক্ষেত্রে এখানে জুম টুলের পাশে আরেকটা টুল আছে দেখেন হ্যান্ড টুল শর্টকাট ইজ হ্যান্ড টুল দিয়ে আমরা চাইলে এটাকে জুম ইন জুম আউট করতে পারি ঠিক আছে জুম ইন বলতে ডকুমেন্টটা নাড়াচাড়া করতে পারি ঠিক আছে এখন খেয়াল করেন আমি এখানে ধরেন পেইন্ট করবো এখন ব্রাশ দিয়ে পেইন্ট করলাম এখন আমি চাচ্ছি যে এখানে যে ডকুমেন্টের বাইরে জায়গাটুকু আছে মানে আমার যে জায়গাটুকু আশেপাশে এখানে পেইন্ট করব ঠিক আছে এখন এভাবে যাইতে বা মাইনাস করে যাইতে যাইতে একটু মানে প্যারা লাগতেছে না পেইন লাগতেছে না তো সেক্ষেত্রে আমরা যেটা করব এখানে কিবোর্ডের স্পেস বাটন ক্লিক করে আমরা যেটা করব সেটা হলো ডকুমেন্টটা আমরা নাড়াচাড়া করব কী করব নাড়াচাড়া করব দেখেন আমি এখানে করলাম এখন আমি চাচ্ছি যে এখানে করব কিবোর্ডের স্পেস বাটন এখন কিবোর্ডে স্পেস বাটন ছাড়া আমি যদি করি সেক্ষেত্রে আমার জুম মাইনাস করো তারপরে আবার জুম ইন করো একটা পেইন বিষয় লাগে তো সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে যে হ্যান্ড টুলটা আছে জুম টুলের পাশে সেটা দিয়ে আমরা ডকুমেন্টটা প্যান করবো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমাদের যেখানে ইচ্ছে আপনি যেই টুলেই কাজ করেন না কেন আমি ব্রাশ টুলে আসি কিবোর্ডে স্পেস বাটনে ক্লিক করলাম আমি হ্যান্ড টুলে চলে যাবো বুঝতে পেরেছেন আবার এখানে ড্র করলাম আমার সেই ব্রাশ টুলে আসি এখন আবার স্পেস বাটনে যাইলাম চলে আসছি সেম আপনি যেই টুলে থাকেন না কেন আপনি যখন স্পেস বাটনে ক্লিক করবেন সেক্ষেত্রে আপনি হ্যান্ড টুলে চলে যাবেন এবং আপনার ডকুমেন্টটা পারফেক্টলি আপনি কাজ করতে পারবেন এটাকে বলা হয় ডকুমেন্ট প্যান করা ঠিক আছে মানে আপনি যেখানে ইচ্ছে সেখানে আপনি স্পেস বাটনে ক্লিক করে হ্যান্ড টুলের মাধ্যমে কাজটা সম্পন্ন করতে পারবেন বুঝতে পেরেছেন ওকে তাহলে জুম ইন জুম আউট বা ডকুমেন্ট প্যান করা আমরা বুঝেছি ওকে এবার আমরা চলে যাই আমাদের নেক্সট টপিক নেক্সট টপিক ছিল ডকুমেন্ট প্যান ডকুমেন্ট প্যানটা তো একটু আগে দেখিয়ে দিলাম কীভাবে ডকুমেন্ট প্যান করতে হয় তাহলে আমরা চলে যাবো এখন কালার অ্যাপ্লাইতে কালার অ্যাপ্লাই এখানে টুল বারের নিচে দেখেন দুইটা বক্স দেওয়া আছে ঠিক আছে এই দুইটা বক্সের একটা বক্সের নাম হলো ফরগ্রাউন্ড কালার সেট ফরগ্রাউন্ড কালার আরেকটা হলো সেট ব্যাকগ্রাউন্ড কালার সেট ফরগ্রাউন্ড কালারের এখন আমি এই দুইটা বক্সের কালার চেঞ্জ করবো ঠিক আছে চেঞ্জ করতে যাচ্ছি কীভাবে চেঞ্জ করবো একটা বক্সের উপরে জাস্ট আমি সিঙ্গেল একটা ক্লিক করবো কালার পিকার আসছে এখন আপনি চাইলে এখান থেকে যেই কোনো কালার আপনি নিতে পারেন নিতে পারছি চেঞ্জ হয়েছে এখানে এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাও একটু চেঞ্জ করি ওকে এখন আপনি চাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে চলে আসবে আর উপরের কালারটা নিচে চলে আসবে
কিভাবে করব, এই কর্নারে ক্লিক করব, হ্যাঁ কর্নারে ক্লিক করলেও যাবে, অথবা শর্টকাট আমরা কিবোর্ড থেকে এক্স ক্লিক করলো এটা আমার চেঞ্জ হচ্ছে। তাহলে কালার প্যালেট বা কালার বক্স আমরা ফরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য কি করব, কিবোর্ড থেকে এক্স অথবা এখানে এরো বাটন চাপ, এখানে হ্যাঁ কিভাবে লিখতে হবে, ফরগ্রাউন্ড কালারকে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার জন্য কিবোর্ড থেকে এক্স চাপ, এক্স ওকে। এবার চলে আসি কালার, কালার অ্যাপ্লাই, ঠিক আছে কালার অ্যাপ্লাইটা আমরা কীভাবে করবো, এখানে যে ফরগ্রাউন্ড কালারটা আছে এই কালারটা আমি চাচ্ছি যে আমার ডকুমেন্টটা আমি অ্যাপ্লাই করবো, ঠিক আছে এখন কীভাবে করবো এটা বলেন, কেন জানা আছে আমার এই ফরগ্রাউন্ড কালারটা আমি ডকুমেন্টে অ্যাপ্লাই করবো, অথবা এখানে অবজেক্টটা তো আমি অ্যাপ্লাই করবো, কালার ব্যাকেট বাদ, কালার ব্যাকেট ছাড়া অন্য কোনো অপশান আছে, ব্যাকস্পেস দিয়ে কী হচ্ছে কন্টেন্ট এবার এটা তো আমরা যাবো না, লিখে রাখেন ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস বা অল্টার ডিলিট, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টার ডিলিট, অল্টার প্লাস ডিলিট, কিবোর্ড থেকে ফরগ্রাউন্ড কালারকে কালার অ্যাপ্লাই করার জন্য কিবোর্ড থেকে অল্টার প্লাস ডিলিট, হ্যাঁ ডিলিট অল্টার ডিলিট, হ্যাঁ তাহলে ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল ডিলিট, ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাইয়ের জন্য অল্টার প্লাস ডিলিট, আর ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমরা কন্ট্রোল প্লাস ডিলিট দিব, অল্টার ডিলিট আর কন্ট্রোল ডিলিট, এখন অল্টার ডিলিটটা আমরা কখন ব্যবহার করব, ফরগ্রাউন্ড কালারের জন্য, তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য কন্ট্রোল ডিলিট, অ্যাপ্লাই হয়েছে, অল্টার ডিলিট দিলাম, ফরগ্রাউন্ড কন্ট্রোল ডিলিট ব্যাকগ্রাউন্ড, বুঝতে পেরেছেন, কোনো প্রশ্ন, কালার অ্যাপ্লাই আমাদের গেল, এবার আমরা চলে এটা স্যার ওই অবজেক্টটার জন্য যদি সিলেক্ট করি তাহলে হবে না, কোনটা, হ্যাঁ অবজেক্টের বিষয়ে আমরা পরে আসতেছি, কাজটা করব যেটা করব এটা ব্যাকগ্রাউন্ড এরিয়া থাকবে, আমি যেটা রাখব ধরেন আপনার ব্যাকগ্রাউন্ডটা রেড রাখতে চাচ্ছেন, এখানে আপনার রেড কালার দিবেন, দিয়ে দেন কন্ট্রোল ব্যাক, এবার ফরগ্রাউন্ডে আছে কি ব্যাকগ্রাউন্ডে আছে সেই অনুযায়ী আপনি শর্টকাট ব্যবহার করবেন, নিচে নিচে, হ্যাঁ উপরে ফরগ্রাউন্ড হলে উপরে, এই যে এটা হলো ফরগ্রাউন্ড কালার, এখন এখানে দুইটা প্যালেট আছে, ঠিক আছে দুইটা বক্স আছে, এখান থেকে আপনি যেটা ইচ্ছা সেটা ব্যবহার করতে পারেন, হ্যাঁ ডিজাইনে ফ্যাট না, তো ডিজাইনে কি থাকলো সেটা ম্যাটার না, এখানে দুইটা বক্স আছে দুইটাতে আপনি দুইটা কালার ব্যবহার করতে পারবেন, ডিজাইনের ক্ষেত্রে আপনার দুইটা কালার তিনটা কালার ব্যবহার করা যায়, সেক্ষেত্রে আপনি এখান থেকে বক্স থেকে কালার চেঞ্জ করতে পারবেন, আপনার সুবিধার জন্য এখানে দুইটা বক্স দেওয়া আছে, ঠিক আছে এটা বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে আপনি ইলাস্ট্রেটর যান, ইলাস্ট্রেটরের ইলাস্ট্রেটরে যান, ইলাস্ট্রেটরের বিষয়টা আলাদা, ইলাস্ট্রেটরে আপনি দুইটা বক্স পাবেন না, হলুদ কালার কাজ কি মানে, এখন হলুদ কালার আমার ডকুমেন্টে হলুদ কালার দরকার, এখানে একটা অবজেক্টে এখানে খেয়াল করেন, একটা অবজেক্ট নিলাম আমার হলুদ কালার প্রয়োজন হয়েছে, আমি অবজেক্টে আমি হলুদ কালার দিব, ওকে দিলাম, এখন আমার দুইটা কালার কি প্রয়োজন হতে পারে না আমার ডিজাইনে, এখন আমার দুইটা কালার কি অ্যাপ্লাই হয়েছে না, একাধিক তাহলে এখানে চেঞ্জ করবেন, এখানে দুইটা বেশি আপনি নিতে পারবেন না, সেক্ষেত্রে আমরা এখানে আরও অপশান আছে, সোয়াস প্যালেট আছে, কালার, কালারের বিষয়ে আমরা যখন আরও সামনে ক্লাস কন্টিনিউ করবো তখন আরও বিষয়ে জানতে পারবো, আরও শর্টকাট কীভাবে আমরা কালার ব্যবহার করতে পারি, ঠিক আছে তখন আমার এখানে যাওয়া লাগবে না, আমি শুধু জাস্ট এখানে ক্লিক করবো আমার কালার অ্যাপ্লাই হয়ে যাবে, ঠিক আছে আমার তখন কালার বক্সে যাওয়া লাগবে না।
তো আমরা সেগুলো দেখবো, সেগুলো আমাদের ক্লাসে আছে নেক্সট অনুযায়ী। আপনি কি বলছিলেন বুঝছেন? ক্লাসে মনোযোগ রাখেন, ক্লাস টপিক শেষ করে আসছে ওই টপিক যদি আপনি যখন মাঝখানে ঢুকাই দেন তো ভালো লাগে না, বুঝতে পারছেন? ওকে, এবার আমাদের টপিক কি? সিলেকশন বেসিক নাকি? হ্যাঁ, সিলেকশন বেসিক। তাহলে সিলেকশন বেসিকটা আমরা একটু দেখি, সিলেকশন বেসিকটা কি। মুভ টুলের পাশে এখানে একটা টুল আছে, দেখেন একটা টুলের আন্ডার এখানে চারটা টুল আছে, ঠিক আছে? আমরা প্রথম টুলটা দেখব, প্রথম টুলের নাম হলো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ঠিক আছে? রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ কি? স্কোয়ার একটা শেপ, স্কোয়ার একটা অবজেক্ট বা স্কোয়ার একটা সিলেকশন তৈরি করা, ঠিক আছে? এটা স্কোয়ার হয়েছে, হয়েছে। আপনি এখন স্কোয়ার যেভাবে দিতে চাচ্ছেন আপনি আপনার মতো করে দিতে পারবেন, আঁকতে পারবেন, হচ্ছে যেভাবে যাচ্ছে সেভাবে দিতে হচ্ছে নাকি? সব ক্ষেত্রে কি আমরা নিজের মতো করে করতে পারবো? পারবো না, আমাদের সে নির্দিষ্ট ই থাকবে। সেটা হলো আমি চাচ্ছি নির্দিষ্ট রেশিওতে, রেশিও মেনটেন করে আমার একটা অবজেক্ট বা একটা সিলেকশন তৈরি করতে। সেক্ষেত্রে আমি কী করবো? নির্দিষ্ট রেশিওতে আমি কাজটা করতে যাচ্ছি বা একটা অবজেক্ট নিতে যাচ্ছি, শেপ ধরে আমি অবজেক্টটা নেব। ওকে, দেখেন শেপ ধরলাম, এখন আমার রেশিও ঠিক আছে 1480 বাই 1480 আছে। তাহলে সেজন্য আমরা কি করব? শেপ ধরে নজর নেব। এখন ম্যানুয়ালি যদি আমরা করি, দেখেন এখানে ঠিক আছে রেশিও ঠিক আছে, আমি ঠিক করতে পারবো? পারবো, কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, অনেক কষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, শেপ ধরবো। শেপ ধরলে আমার রেশিওটা ঠিক হচ্ছে, ঠিক আছে? ওকে, লিখে দেওয়ার পরে আমরা পরে আসতে চাই নেক্সট ক্লাসে, ওটা ঠিক আছে? আপনি কত পিক্সেল বা কত ইঞ্চ বাই কত ইঞ্চ একটা সিলেকশন নিতে চাচ্ছেন সেটা এখানে আমাদের নেক্সট ক্লাসে থাকবে। ওটা স্টাইল থেকে পাবে, যেখানে স্টাইল নামে একটা অপশান আছে, এখানে তিনটা অপশান আছে, এটা হলো আমাদের নেক্সট ক্লাসে, ঠিক আছে? এটা বিষয়টা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তাহলে আমাদের রেক্টেঙ্গুলার মার্কিউ টুলের কাজ কি? স্কোয়ার কোনো মানে অবজেক্ট বা সিলেকশন তৈরি করা। এবার চলে আসি আমরা ইলেকট্রিক্যাল মার্কিউ টুল। এটা দেখে আমরা বুঝতে পারি যে একটা রাউন্ডেড কিছু একটা তৈরি করলো, ঠিক আছে? তো খেয়াল করেন রাউন্ডের কিছু হচ্ছে, আপনি আপনার মতো করে রাউন্ড করতে পারবেন। আর যদি আমি একজ্যাক্ট রেশিও নিতে চাই সেক্ষেত্রে আমার শিফট ধরে দেন, শিফট ধরে আমি একজ্যাক্ট রেশিওতে কাজটি করবো, ঠিক আছে? এখন কালার অ্যাপ্লাইয়ের জন্য কি বলেছিলাম বলেন? ফরগ্রাউন্ড কালারের জন্য কি করবো আর ব্যাকগ্রাউন্ড কালারের জন্য কি করবো? খাতায় না, আমার দিকে খাতায় না, আপনার কথা আমি শুনবই না। আমি আপনাকে আমার দিকে তাকাইতে বলছি, খাতার দিকে না, মনোযোগটা আমার দিকে থাকবে, ঠিক আছে? তাহলে ইলেকট্রিক্যাল মার্কিউ টুলের কাজ কি? আমাদের রাউন্ডেড কোনো কিছু তৈরি করা, ঠিক আছে? এবার চলে আসে সিঙ্গেল রো মার্কিউ টুল। সিঙ্গেল রো মার্কিউ টুলের কাজ কি আমরা একটু দেখি। আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে একটা লাইন তৈরি হয়েছে না, এটা একটা এক 1 পিক্সেলের লাইন, ঠিক আছে? এখন আমি যদি এখানে কালার অ্যাপ্লাই করি, দেখেন কালার অ্যাপ্লাই করলাম, কালার দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে কালার এখন দেখা যাচ্ছে। বাট এমনি স্বাভাবিকভাবে আমাদের যখন স্ট্যান্ডার্ড মোডে থাকছে তখন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। এখন আমি ডিসিলেক্ট করে দিই, সেক্ষেত্রে আমার কি কালার দেখা যাচ্ছে? ওকে, লিখে রাখেন সিলেকশনকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। আমি একটা সিলেকশন নিলাম, এখানে খেয়াল করেন একটা সিলেকশন নিলাম, এখন এটাকে কালারও অ্যাপ্লাই করলাম, এখন এটাকে আমার ডিসিলেক্ট করতে হবে না, ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়েছে, কিবোর্ড থেকে কন্ট্রোল ডি। সিলেক্টকে ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। তাহলে সিঙ্গেল রো মার্কিউ টুলের কাজটা আমরা বুঝেছি, একটা লাইন তৈরি করবে, ঠিক আছে? 1 পিক্সেলের একটা লাইন তৈরি করবে। স্যার এটা কি কি হবে স্যার, আকার আকার করা যাবে? স্ট্রেট স্যার, ওয়ান ক্লিক করতে হবে না? ওয়ান ক্লিক, একটা ক্লিক করলাম, একটা 1 পিক্সেল আমার লাইন তৈরি হলো, এখানে আপনি কালার অ্যাপ্লাই করে দেন, দেন ওকে। এবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ঠিক আছে? অর্ধেকে, এখান থেকে তো
অর্ধেকে রাখার কোনো সিস্টেম নাই, আমার একটা ক্লিক করতে হবে। আমি যেখানেই আমি যেখানেই ক্লিক করি না কেন, আমার ফুল এরিয়াতেই সেটা একটা লাইন তৈরি করবে। জি বলেন। ক্লিক করলাম, এবার কালার অ্যাপ্লাই করি, কন্ট্রোল ডি, অ্যাপ্লাই হয়েছে। এখন আরেকটা বিষয় একটু খেয়াল রাখেন, জুম স্ক্রলের বিষয়টা, ঠিক আছে? আমরা যে আমি দেখেন মাউস দিয়ে মাউসের যে ইটা আছে এটা ঘোরাচ্ছি, আমার জুম আউট হচ্ছে, জুম ইন হচ্ছে, ঠিক আছে? আমার জুম টুলে যাওয়া লাগছে না, বা অল্টার স্পেস বা কন্ট্রোল স্পেস কিছু করা লাগছে না, ঠিক আছে? তো আমি মাউস দিয়ে সেটা জুম কন্ট্রোল করতে পারছি, সেটা কীভাবে করবো সেটা একটু আমরা দেখে নিই। এডিট প্যানেলে যাবো, এডিট থেকে প্রেফারেন্স, প্রেফারেন্স থেকে জেনারেল, জেনারেলস থেকে টুল, টুলস থেকে জুম উইথ স্ক্রল হোয়েল। এটা যদি টিকমার্ক দেওয়া না থাকে টিকমার্ক করে দেবেন। এখন আমার টিকমার্ক দেওয়া নাই, আমার জুম হচ্ছে, জুম আউট হচ্ছে, হচ্ছে না। সেক্ষেত্রে আমি যেটা করবো, এডিট মেনু থেকে প্রিপারেন্স, প্রিপারেন্স থেকে জেনারেল, জেনারেল থেকে টুলস, টুলস থেকে জুম উইথ স্ক্রল হোয়েল। এখন জুম হচ্ছে, আচ্ছা এডিট মেনুতে যাবো, আচ্ছা আমরা এডিট মেনুতে যাবো, এডিট মেনু থেকে প্রেফারেন্স, হ্যাঁ কন্ট্রোল কিও দিতে পারেন, সমস্যা নেই, আগে ম্যানুয়ালি শিখেন তারপরে শর্টকাটে যান। ধরেই যদি শর্টকাট ব্যবহার করেন তাহলে আপনার জন্য বিষয়টা আত্মঘাতী হয়ে যেতে পারে, ঠিক আছে? না, ফ্রিল্যান্সারের ক্ষেত্রে শর্টকাট কোনো ওই নাই, শর্টকাট বড় লোক হওয়ার কোনো সিস্টেম নাই, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে, লেগে থাকতে হবে, দেন লেখা হয়েছে দুইজন কি শেয়ার করে লিখতেছেন? পরে ছবি দিলে নিবেন, টাকা আর্ন করা যায় না, এটা লেখা হয়েছে। ওকে, তাহলে আমরা সিঙ্গেল রো মার্কিউটুলের বিষয়টা বুঝেছি, এবার চলে আসি সিঙ্গেল কলাম মার্কিউটুল। এটা তো আমাদের একটা রো তৈরি হয়েছে, এবার আমাদের কলাম তৈরি করি আমরা। হ্যাঁ, সেমভাবে আমরা একটা ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে কালার অ্যাপ্লাই করে দেই, 1 পিক্সেল একটা লাইন তৈরি হয়ে গেল। এবার কন্ট্রোল ডি, কালার অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ পারবেন, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারেন, এখানে দেখেন কালার দিলাম, একটা লাইন নিলাম, কন্ট্রোল ডি, হয়েছে, কালার অ্যাপ্লাই হয়েছে। ওকে, তাহলে চ্যাপ্টার টু আমরা বুঝছি, আপনি যেটা দেন কন্ট্রোল দিয়ে দেন, আলটা দিয়ে দেন, আপনি যেটা দিবেন সেটাই এখানে অ্যাপ্লাই হবে, ঠিক আছে? এখন এই চ্যাপ্টার টুল আমরা বুঝেছি, প্রথম টুলের কাজ কি, স্কোয়ার কোনো কিছু অবজেক্ট বা সিলেকশন তৈরি করা, সেকেন্ড যেটা আছে ইলেকট্রিক্যাল মার্কিউটুল, রাউন্ডেড সিলেকশন তৈরি করা, দেন সিঙ্গেল রো মার্কিউটুল, হ্যাঁ তারপরে সিঙ্গেল কলাম মার্কিউটুল, চ্যাপ্টার বুঝেছি। ওকে, এবার আমরা আরেকটা সিলেকশন টুলে চলে যাই, আমরা দেখি এখানে কি টুল আছে। এখানে আছে ম্যাগনেটিক লেসার টুল দেওয়া আছে, বাট এখানে তিনটা টুল পাবো আমরা, একটা হলো লেসার টুল, পলিগনাল লেসার টুল, আরেকটা হলো ম্যাগনেটিক লেসার টুল। এবার আমরা চলে যাই, লেসার টুলের কাজ কি আমরা একটু নোট করে রাখি সবাই, ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা, ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা, লেসার টুল, LESSO সিলেকশন তৈরি করা, জি। এখন ফ্রি হ্যান্ড সিলেকশনটা কেমন হবে একটু আমরা দেখি, সিলেকশন হয়েছে। এখন আপনি আপনার হাত দিয়ে যত স্মুথলি সিলেকশনটা করতে পারবেন
ততই আপনার সিলেকশনটা ভালো হবে, তার জন্য আপনার হাতটা ক্লিয়ার করা লাগবে। এখন আমি দেখি কালার অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই হয়েছে। এবার আমি এটাকে সিলেকশন ডি সিলেক্ট করবো, কী করবো, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করে দিলাম। তাহলে লেসো টুলের বিষয়টা আমরা বুঝেছি। লেসো টুলের কাজ কি, ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা। ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি করা হলো লেসো টুলের কাজ, বুঝতে পেরেছেন? এবার আমরা চলে যাই পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলের কাজ কি হতে পারে? পলিগনাল লেসো টুলের কাজ হলো লাইন বা কর্নার তৈরি করা, লাইন বা কর্নার তৈরি করা। খেয়াল করেন, আমি একটা ক্লিক করলাম, একটা লাইন তৈরি হয়েছে। এখন আমি চাচ্ছি এটাকে কর্নার করব, কর্নার করতে পারছি, পাচ্ছি, কর্নার হচ্ছে। এটা আমি সারা মানে পুরো ডকুমেন্টে আমি করতে পারবো। এখন আমি এটা কীভাবে অ্যাডজাস্ট করে দিবো, আমি শেষ করবো কোথায়, যেখান থেকে শুরু করেছি আমার সেখানেই শেষ করতে হবে। তাহলে আমি শুরু করেছি কোথা থেকে, এখান থেকে শেষ হয়েছে, সিলেকশন তৈরি হয়েছে। এবার আমি দেখি কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, কালার অ্যাপ্লাই হয়েছে। এবার কী করবো, কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করবো। তাহলে আমার পলিগনাল লেসো টুলের কাজ কি, মানে লাইন বা কর্নার তৈরি করা, রাইট? ওকে, তাহলে আমরা লেসো টুল বুঝলাম, পলিগনাল লেসো টুল বুঝলাম। এবার আমরা চলে যাই ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেট বলতে আসলে কি বুঝি, চুম্বক। আমাদের টুলটা দেখি চুম্বকের কি কাজ করে আমরা একটু সেটাই দেখবো। এখন ছবি ওপেন করব, এখন চলে যাবো কোথায়, ম্যাগনেটিক লেসো টুল। একটা চুম্বকের পাশ দিয়ে ছোট্ট একটা চুম্বক যদি নেন, চুম্বকটা আকর্ষণ বা বিকর্ষণ করে না, তো এইটাও সেরকমই একটা টুলস। আমি শুধু দেখেন এই পাখিটার পাশ দিয়ে আমি টুলটা নেব, টুলটা অটোমেটিক সিলেকশন করে নেবে। সেটাই কীভাবে করে আমরা একটু দেখি। এখানে জাস্ট একটা ক্লিক করলাম, হচ্ছে সিলেকশন করে নিচ্ছে। আপনি যত স্মুথলি এটা পাশ দিয়ে নিতে পারবেন তত ভালো সিলেকশন সেটা করে নেবেন। এখন আমি উপরে যাব কিভাবে, কি করবো, আমার ডকুমেন্ট প্যান করা লাগবে না? এখন আমি কি ধরে এটা উপরে যেতে পারবো? আমার কিছু দেখা যাচ্ছে, উপরের এরিয়া দেখা যাচ্ছে কিছু, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ডকুমেন্টটা প্যান করতে হবে। তো দেখি, তো প্যান করার জন্য আমরা কি করবো, স্পেস বার সিলেকশনটা করে নিয়ে আগে দেখেন। সিলেকশন করে নিচ্ছে, ওকে। এখন তো আমার নিচে যাওয়া লাগবে, তাই না? আমাদের নিচের এরিয়াতে আমি দেখতে পাচ্ছি না, তাহলে কি করবো, এই যে স্পেস ধরলাম, দেখেন আমার হ্যান্ড টুল চলে আসছে। এখন আমাকে মানে প্যান করতে হবে, ওকে, করতে পাচ্ছি। তাহলে কীভাবে করবো, কিবোর্ডের স্পেস বাটন ধরে। আপনি যে টুলে থাকেন না কেন, আপনি যখন কিবোর্ডের স্পেস বাটন চাপ দিবেন তখন আপনার হ্যান্ড টুলটা চলে আসবে, হ্যান্ড টুলের কাজ শেষ, আপনার সেই আগে চলে যাবে। স্যার, যে অবজেক্ট আমি সিলেকশন করতে চাচ্ছি, হ্যাঁ, ওই অবজেক্টের মানে এন্ডিং ফর্ম থেকে শুরু হবে, এমন কিছু একটা জায়গা থেকে আপনি শুরু করবেন? না স্যার, সেটা না, তাহলে মানে আমি এটা হচ্ছে আমার অবজেক্ট, ম্যাগনেটিক লেসো টুলের কাজ কি আমরা সেটা একটু দেখি। সিলেকশন করে নিচ্ছে, অটোমেটিক সিলেকশন করে নিচ্ছে। অটো হবে, অটো
এডেকশন অটো হচ্ছে আমি ক্লিক করছি হচ্ছে সিলেকশন হয়ে গেছে আমার কিছু ভালো লাগছে চুম্বকের মতো সিলেকশন করে ফেলেছে এখন আমি যত এখানে বেশি সময় দেবো তত স্মুথলি আমি করতে পারবো ঠিক আছে এখন আমার হাতে তো সময় নেই যে আপনাকে স্মুথলি করে দেখাবো বাট এটার কাজটা কিভাবে করে সেটাই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে এটা এখান থেকে নিয়ে যায় এখানে চলে আসছে আশা করে এখন এটা তো আমার অনেক ছোট আছে তাই না আমি এটাকে বড় করবো ট্রান্সফর্ম করবো অবজেক্টকে কীভাবে ট্রান্সফর্ম করবো কন্ট্রোল টি কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিলে আমার এটা ট্রান্সফর্ম করতে হচ্ছে ঠিক আছে এখন ট্রান্সফর্ম করে দেখেন বড় হচ্ছে ছোট হচ্ছে ওকে এখন এটা তো আমার এক্সাক্ট রেশিওতে হচ্ছে ঠিক আছে কিন্তু আমি যদি এটা ছেড়ে দিই হচ্ছে রেশিও ঠিক থাকছে কেমন দেখা যাচ্ছে এখন তার জন্য আমরা কি করব কিবোর্ডের শিফট ধরে আমরা ছোট বড় করব ঠিক আছে বা শিফট অলটা ধরে যদি ছোট বড় করি আমার তাহলে এক্সাক্ট রেশিওতে কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হ্যাঁ কন্ট্রোল টি অবজেক্টকে ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি লিখে রাখেন আবার ফটোশপ উল্টো স্যার বা ফটোশপে শিফট করলে আপনার ওই যে রেশিও থাকে না এখানে সেটিংসে কোনো সব প্রবলেম থাকতে পারে ঠিক আছে অনেক সময় সেটিংসে অনেক সমস্যা হয় কারণ বিষয়গুলো একটু কন্ট্রোল টি অবজেক্টকে ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি এবার আমরা ছোট বড় করে দেখি এক্সাক্ট রেশিওতে অলটা শিফট কন্ট্রোল ধরে ছোট বড় করতে পাচ্ছি রেশিও ঠিক থাকছে আর যদি শিফট অলটা ছেড়ে দেই আমার রেশিও ঠিক থাকছে কিছু হচ্ছে তবে তার জন্য আমরা কি করব শিফট অলটা ধরে শুধু শিফট দিলে তো হবে হ্যাঁ শিফট দিলে হবে তবে আমার ডকুমেন্টের মধ্যে এক্সাক্ট রেখে থাকার জন্য আমার অলটা ধরে আমি করতে পারি ঠিক আছে হচ্ছে ছোট বড় ওকে তাহলে ম্যাগনেটিক ল্যাসেটলে কাজটা বুঝেছি অবজেক্টকে ট্রান্সফর্ম করার জন্য কন্ট্রোল টি এক্সাক্ট রেশিওতে আমার ছোট বড় করার জন্য শিফট ধরব অথবা শিফট অলটা ধরে ছোট বড় করতে পারি সমস্যা নেই ঠিক আছে কি দিলে কন্ট্রোল এটা কি ইলাস্ট্রেটর যেটা করবো সেটা হলো এখন এটা আমার একটা আছে না মেইন এখন এটাকে আমি ডুপ্লিকেট করবো কিভাবে করতে পারি সেটাই দেখি কিবোর্ড থেকে অলটা ধরে যদি আমি টেনে নিয়ে আসি আমার ডুপ্লিকেট হচ্ছে আবার ছেড়ে দিলাম আবার নিয়ে আসলাম ডুপ্লিকেট হচ্ছে ওকে তাহলে ডুপ্লিকেট করবো কিভাবে কিবোর্ড থেকে অলটা চেপে ডুপ্লিকেট করবো এখন এটাকে আবার আরো আরেকটা কপি করবো অন্য সিস্টেমে সেটা কিভাবে করবো অবজেক্টটাকে আমি যদি কপি করতে চাই সেক্ষেত্রে আমি কন্ট্রোল জে যদি দিই দেখেন ডুপ্লিকেট হচ্ছে লেয়ার ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে দেখে রাখেন লেয়ার ডুপ্লিকেট করার জন্য কন্ট্রোল জে কন্ট্রোল জে আচ্ছা তাহলে সিলেকশনের বিষয়টা আমরা বুঝেছি সিলেকশনের কয়টা টুল আমরা পেয়েছি সিলেকশনে পেয়েছি আমরা এখানে পেয়েছি চারটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল ইলেকট্রিক্যাল মার্কিউ টুল সিঙ্গেল রো মার্কিউ টুল সিঙ্গেল কলাম মার্কিউ টুল এখানে আমরা পেয়েছি কয়টা তিনটা ল্যাসো টুল পলিগনাল ল্যাসো টুল এবং ম্যাগনেটিক ল্যাসো টুল তাহলে আমরা সিলেকশন টুলে কয়টা পেয়েছি টোটাল 60টি এবার আমরা চলে যাবো লেয়ার বেসিকে ঠিক আছে লেয়ার বেসিকটা কি আসলে আমরা কিভাবে লেয়ার নিব কিভাবে লেয়ার কি করব সেই বিষয়গুলো আমরা দেখব আমরা কিভাবে লেয়ার নিতে পারি এখানে দেখেন লেয়ার প্যালেটের নিচে একটা অপশন পাবে ক্রিয়েট নিউ লেয়ার দেখা যাচ্ছে ক্রিয়েট নিউ লেয়ার মাউস সরিয়ে দিলে এবার এটা আসবে না ঠিক আছে ঝামেলা আছে
ক্রিয়েট নিউ লেয়ার এবার দেখা যাচ্ছে হ্যাঁ এখানে লেয়ার প্যালেটের নিচে আমরা এখানে জাস্ট একটা ক্লিক করব আমাদের একটা লেয়ার অ্যাড হয়ে গিয়েছে এখন আমি চাচ্ছি লেয়ারটা ডিলিট করব কিভাবে ডিলিট করব এটা ধরে এখানে দেখেন যদি ক্লিক করি এখানে ডিলিট হয়ে যাচ্ছে এখানে একটা ডিলিট অপশন আছে ঠিক আছে এখন আপনি এটা ডিলিট করতে গিয়ে ভুলে এখানে দিয়ে ফেলেছেন তার চাপ পড়ে গিয়েছে ঠিক আছে কি এটা কি হবে এটা কপি হয়ে গিয়েছে তাহলে আমি লেয়ার কপি এখান থেকে করতে পারছি ঠিক আছে লেয়ারটা তো এখানে থাকবে আপনার যে ডিফল্ট সেটিংসটা থাকবে ফটোশপের সেটিংসটা আমরা কোন জায়গা থেকে করব উইন্ডো থেকে ওয়ার্ক স্পেস দেন রিসেট এসেনশিয়াল আমার রিসেট এসেনশিয়ালে যাওয়ার পর আমার ফ্লোটিং প্যানেলটা এরকম চলে আসবে আপনারটা এরকমই আসবে তো যাওয়ার পরে এখানে দেখবেন নিচে লেয়ার প্যালেট আছে লেয়ার প্যালেটের এখানে আমার এই লেয়ারটা আমি ডিলিট করে দিই লেয়ার প্যালেটের নিচে এখানে কয়েকটা অপশান আছে ঠিক আছে এখানে আমি যদি যাই দেখা যাচ্ছে দেখেন ক্রিয়েট এ নিউ লেয়ার এটা ক্লিক করলাম আমার একটা নিউ লেয়ার হয়ে গিয়েছে ঠিক আছে এখন লেয়ারটা আমি ডিলিট করবো কোথা থেকে ডিলিট করবো এখানে ধরে জাস্ট আমি এখানে নিচে দিয়ে দিই ডিলিট হয়ে গিয়েছে ওকে লেয়ার অ্যাড করবো কীভাবে এটা ধরে আমি এখান থেকে লেয়ার দিলে আমার লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যাচ্ছে ঠিক আছে এখন আমি তো এভাবে ডিলিট করতে পারছি আমি আরেক সিস্টেমে ডিলিট করতে পারি কিবোর্ড থেকে যদি ডিলিট বাটন ক্লিক করি আমার এই লেয়ারটা ডিলিট হয়ে যাচ্ছে ঠিক আছে নতুন লেয়ার নেওয়ার জন্য কিভাবে লেয়ার নিতে পারি শিফট কন্ট্রোল এন নতুন লেয়ার নেওয়ার জন্য শিফট কন্ট্রোল এন দেখেন শিফট কন্ট্রোল এন দিলাম আমার একটা লেয়ার আমি নিতে পারছি আপনি এটা নিতে পারবেন কখন কন্ট্রোল এন দিলে আপনার নতুন ডকুমেন্ট এটা হলো ডকুমেন্ট এটা লেয়ার না ঠিক আছে আমার নতুন ডকুমেন্ট ওপেন হয়েছে লেয়ারের বিষয়টা আমরা বুঝেছি কিভাবে লেয়ার নিব কিভাবে লেয়ার ডিলিট করব এখন যে এই সিলেকশনটা নিলাম নেওয়ার পর আমি চাচ্ছি এই সিলেকশনটা আমার ডকুমেন্টে মুভ করাবো কিভাবে মুভ করাতে পারি মুভ হচ্ছে কি লেখা আসছে ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্টেড লেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড লেয়ার ঠিক আছে আমার এখানে কোনো লেয়ার নেওয়া আছে নাই এই কারণে আমার একটা আমি মুভ করাতে পারছি না তাহলে কী করতে পারি দেখেন একটা সিলেকশন তুলে গেলাম সিলেকশন নিলাম নেওয়ার পরে এখন আমি যদি আমার এই অবজেক্টটা মুভ করাতে চাই সেক্ষেত্রে আমার একটা লেয়ার নিতে হবে লেয়ার নিলাম তার কালার অ্যাপ্লাই করি কন্ট্রোল ডি কালার অ্যাপ্লাই করার আগে আপনাকে লেয়ার নিতে হবে ঠিক আছে এবার সিলেকশন থাকা অবস্থায় করেন সিলেকশন করার আগে লেয়ার নেন সমস্যা নাই বাট কালার অ্যাপ্লাই করার পরে যদি লেয়ার নেন সেক্ষেত্রে লেয়ারের মধ্যে আপনার কালারটা প্রয়োগ হবে না বা সিলেকশনটা লেয়ারে চলে যাবে না ঠিক আছে সিলেকশনটা আপনার ব্যাকগ্রাউন্ডে থেকে যাবে এখন দেখেন আমি যে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার অবজেক্ট আছে বা সিলেকশন আছে নাই আমি আমার লেয়ারের মধ্যে আমার কালারটা আছে বা অবজেক্টটা আছে ঠিক আছে আমি মুভ করাতে পারছি এখন আমি যদি ডিলিট করে দিই ডিলিট করে দিয়ে গেলাম কন্ট্রোল ডি এখন আমি কি লেয়ার নিছি এখন আমি মুভ করাতে পারছি পাচ্ছি না তাহলে আমাকে কী করতে হবে এখন আমি যদি আগে লেয়ার নেই সমস্যা নাই আগে লেয়ার নিতে পারেন নিলাম কন্ট্রোল ব্যাক কন্ট্রোল ডি মুভ হচ্ছে আবার আরেকটা বিষয় খেয়াল করেন সিলেকশন নিলাম এবার আপনি লেয়ার নেন লেয়ার নিলাম কালার অ্যাপ্লাই করলাম কালারটা কোথায় অ্যাপ্লাই হয়েছে লেয়ারে অ্যাপ্লাই হয়েছে তার মানে আপনি কালার অ্যাপ্লাই করার আগে যদি লেয়ার নেন সমস্যা নাই বাট কালার অ্যাপ্লাই করার পরে লেয়ার নিলে আপনার সমস্যা আছে সেটা হলো একটা ব্যাকগ্রাউন্ডে
কালারটা হয়ে যাবে ঠিক আছে সিলেকশনটা ব্যাকগ্রাউন্ডও হয়ে যাবে তার জন্য আমাকে ফটোশপে প্রত্যেকটা আলাদা কাজ করার জন্য লেয়ার নতুন লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে ঠিক আছে ফটোশপ লেয়ার বেজ একটা সফটওয়্যার লেয়ার নিয়ে কাজ করে তো আপনাকে নতুন কাজ করার জন্য বা আলাদা আলাদা কাজ করার জন্য আপনাকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে ঠিক আছে এই ফটোশপে যে আমরা কাজ করতেছি এটা এটাকে বলা হয় কি ওয়ার্কিং এরিয়া কি বলা হয় ফটোশপে কি বলা হয় ফটোশপের ওয়ার্কিং এরিয়াকে কি বলা হয় ওয়ার্ক স্পেস লেয়ার আর বোর্ড দরকার আরো বোর্ড দেন ফটোশপের ওয়ার্কিং এরিয়াকে কি বলা হয় আমাদের এটা তো ওয়ার্কিং এরিয়া তাই না এখানে আমি কাজ করতে পারবো না আমি শুধু আমার এই ফটোশপের ওয়ার্কিং এরিয়াকে বলা হয় ক্যানভাস জি ফটোশপের ওয়ার্কিং এরিয়াকে কি বলা হয় ওকে এখন খেয়াল করেন আমার দুইটা অবজেক্ট একসাথে মুভ হচ্ছে কেন একই লেয়ারে আমার দুইটা সিলেকশন হয়ে গিয়েছে এই কারণে দুইটা একই সাথে মুভ হচ্ছে বাট আমাকে যেটা করতে হবে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার নিয়ে কাজ করতে হবে ঠিক আছে লেয়ার নিলাম সিলেকশন করলাম এবার কি দুইটা একসাথে হবে এবার আমি যেটা ধরবো সেটাই আমার মুভ হবে এখন আমার কোনটা কোন লেয়ারে আছে কিভাবে দেখবো এটা এখানে যখন আপনার 100 লেয়ার হয়ে যাবে বা 300 লেয়ার হয়ে যাবে তখন আপনি কিভাবে বুঝবেন আপনার কোনটা কোন লেয়ারে আছে অটো সিলেকশন আমি তো সেটা যাব না আগে আমাকে সিস্টেম দেখতে হবে অটো সিলেকশন যাব এই অবজেক্টের উপরে যাব গিয়ে রাইট বাটন ক্লিক করার পর এটা কোন লেয়ারে আছে লেয়ার 1 এ আছে লেয়ার 1 এ চলে গিয়েছে এখন এটা আমার কোন লেয়ারে আছে আমি বুঝতে পারছি রাইট বাটন ক্লিক করব লেয়ার 2 তাহলে কিভাবে দেখব রাইট বাটন ক্লিক লেয়ার 1 লেয়ার 2 যেটা উপরে আমি যাব রাইট বাটন ক্লিক লেয়ার 1 লেয়ার 2 অথবা এখানে দেখুন অটো সিলেক্ট নামে একটা অপশন আছে অটো সিলেক্টে ক্লিক করে দেন আপনি যেটাতে ক্লিক করবেন কেন সিলেক্ট হয় না রাইট যেটাতে যাব অটোমেটিক সিলেকশন করে ঠিক আছে ওকে এখন আমার নিচে যে অবজেক্টগুলো আছে ঠিক আছে এগুলো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমার কি করতে হবে এগুলো দেখার জন্য কোনটা উপর আনতে হবে নিচেগুলো উপর আনতে হবে আমি যদি উপরেটা নিচে নিয়ে যাই দেখা যাচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে দেখা যাচ্ছে তাহলে আমার কি করতে হবে উপরে নিচে নিয়ে যেতে হবে যাচ্ছে উপরে নিচে এটা শর্টকাট কি হতে পারে বলেন বলেন অনেকে এটা ফটোশপ ইলাস্ট্রেটর সম্পর্কে জানেন মকআপ সম্পর্কে উনি আইডিয়া নিতেছে আচ্ছা সেটা বাকিদের বিষয়ে আসতেছি এখন যারা জানে তাদের থেকে আমি জানতে চাইছি যে কিভাবে করে আচ্ছা শিফট কন্ট্রোল থার্ড ব্রেকেট যদি দেন তাহলে আপনার উপরে নিচে চলে যাবে এখন কোনটা উপরে নিচে সেটার উপর ডিপেন্ড করবে আমি লেয়ার 2 টা উপরে নিতে যাচ্ছি ঠিক আছে উপরে নিতে চাইলে আসছে উপরে তাহলে মানে এটা হলো আপনার কিবোর্ড থেকে শিফট অনটা ধরে থার্ড ব্রেকেট ঠিক আছে ওপেন থার্ড ব্রেকেট ক্লোজ থার্ড ব্রেকেট ওপেন থার্ড ব্রেকেটে আমার কি আসতেছে দেখেন নিচে আসতেছে আর ক্লোজ থার্ড ব্রেকেটে আমার উপর আসতেছে তাহলে আমি অবজেক্ট মানে সিলেকশন বা অবজেক্ট বা লেয়ার উপরে নিচে করার জন্য আমার শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্রেকেট আর ক্লোজ থার্ড ব্রেকেট সেটাই দেন আপনার ওপেন থার্ড প্যাকেট দিলে উপরে আসবে আর ক্লোজ থার্ড প্যাকেট দিলে শিফট কন্ট্রোল শিফট কন্ট্রোল থার্ড প্যাকেট ওপেন থার্ড প্যাকেটের নিচে আর ক্লোজ থার্ড প্যাকেটের উপরে ওকে তাহলে লেয়ারের বিষয়টা বুঝতে পেরেছি
লেয়ার নিয়ে কারো প্রশ্ন আছে? নাই কি বলেন? লেয়ার বুঝে গিয়েছেন? নতুন লেয়ার কিভাবে নিব? খাতায় না, খাতায় না, আমার দিকে এখানে না, আমি শর্টকাট জানতে যাচ্ছি কিভাবে নিব। ওকে, ট্রান্সফর্ম করার জন্য ডিসিলেক্ট করার জন্য সিলেকশনকে, ওকে তাহলে আমাদের লেয়ার বেসিকে চলে গেল। লাস্টে কোনটা মানে অবজেক্টে ছোঁয়া, মানে লেয়ারকে উপরে নিচে করে নেওয়ার জন্য শিফট কন্ট্রোল ওপেন থার্ড প্যাকেট ক্লোজ থার্ড প্যাকেট, ওপেন থার্ড প্যাকেটে নিচে যাবে, ক্লোজ থার্ড প্যাকেটে আমার উপরে আসবে। আমাদের বিষয়টা জানতে হবে। গতকালকে একজন একটা হোমওয়ার্ক, একজন 300 লেয়ার নিয়ে কাজ করেছে, 300 লেয়ার। ও তো আগে থেকে কাজ জানে, আগে থেকে কাজ জানে না, আপনাদের মতো বিজ্ঞানী না। তিন হোমওয়ার্কের সময় ছিল 3 দিন, এত লেয়ার দিকে 3 দিনে আপনাদের হোমওয়ার্ক কি আছে সেটা আপনাদের সেগুলো আছে। এত লেয়ার কজন হয়? মানে অবশ্যই কজন হয়, 500 লেয়ার নিয়ে আপনাকে কাজ করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা, ডকুমেন্টস মানে ডকুমেন্ট সেভ করাটা বিষয় আসে, আমরা কীভাবে আমরা একটা ডকুমেন্ট সেভ করতে পারি? আমরা দুইভাবে ডকুমেন্টটা ফার্স্ট হিসেবে আমরা সেভ করবো। একটা হলো আমাকে ফাইল দেখানোর জন্য আপনাকে মেন ফাইল নিয়ে আসতে হবে, সেটা হলো পিএইচডি ফাইল হবে। আরেকটা হলো গ্রুপ আপলোড দেওয়ার জন্য যেটা হবে সেটা হলো জেপিজি ফাইল। এবং কীভাবে ফাইল সেভ করতে পারি সেটাই দেখি। ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পরে এখানে কিছু অপশন থাকবে, এখানে কোনটা দেওয়া আছে, ফটোশপ, পিএসডি, পিডিডি এবং পিএসডিপি। এটাতে আমরা সেভ করবো হলে মেইন ফাইল যেটা থাকবে, ঠিক আছে, র ফাইল বা সোর্স ফাইল, এটা একটা নাম দিলাম। লোকেশন দেখিয়ে দেবেন কোথায় সেভ করবেন, সেভ, ওকে সেভ হয়ে গেছে। এখন কোথায় সেভ হয়েছে আমরা দেখি, এই যে এটা কি কী সেভ হয়েছে, পিএইচডি। এবার আমরা চলে যাই জেপিজি কীভাবে সেভ করবো, সেমভাবে সেভস, সেভস থেকে আইএফএফ ফরম্যাটের নিচে পাবেন জে জেপিইজি, এই ফরম্যাটে সেভ করেন। ওকে, গ্রুপে আপলোড করার জন্য জেপিজি, আর মেইন ফাইল আমাকে দেখানোর জন্য পিএইচডি। ক্লায়েন্টের বিষয়ে আমরা এখন আসতেছি না, ফার্স্ট ক্লাসে ক্লায়েন্টের বিষয়ে আসবে আমাদের 13 নম্বর ক্লাসে। ক্লায়েন্ট যা চাইবে তাই দিতে হবে ক্লায়েন্টকে। এখন সেভের বিষয়টা তো জানলাম, কীভাবে সেভ করবো, পিএইচডি কীভাবে জেপিজি। তার আগে আমরা যেটা করবো, ডকুমেন্টে কাজ শুরু করার আগে আমরা ফাইলটা সেভ করে নিব, কারণ আমার পিসি যে কোনো সমস্যা করতে পারে, অথবা কারেন্ট চলে যেতে পারে, ইলেকট্রিক মানে ইলেকট্রিসিটির প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, আগে ফাইলটা সেভ করে দেন কাজ শুরু করবো, ঠিক আছে? কারণ ফাইলে যাবো, ফাইল থেকে সেভ এস যাবো, যাওয়ার পরে সেভ করবো, দেন প্রত্যেকটা কাজ করার পরে পরে কন্ট্রোল এস চাপবো, চাপার পরে আমাদের ফাইলটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনার কারেন্ট চলে যাবে, আপনার যে কোনো সমস্যা হোক না কেন আপনার ফাইলটা আপনি ফিরে পাবেন। আর যদি কাজ শুরু করার মানে কাজ শেষ মানে মাঝামাঝি চলে গিয়েছে, কিন্তু ফাইল সেভ করেন না, কারেন্ট চলে গিয়েছে বা সমস্যা হয়েছে, ফাইল পাবেন না। ওটা অটো রিকভারি না, এটা বড় হবে না, সব জায়গায় তো সিস্টেম খোলা যাবে না, ঠিক আছে? তাহলে ফাইল সেভের অপশনটা বুঝেছি। এবার আমরা চলে যাই অ্যান্ড্রয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েডের বিষয়টা একটু দেখি আমরা কীভাবে অ্যান্ড্রয়েড করতে পারি। এখন আমি চাচ্ছি যে আবার প্রথম থেকে শুরু করব, এগুলো আবার ব্যাকে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের কী করতে হবে দেখেন, স্টেপ ব্যাকওয়ার্ডে যাবো না স্টেপ ফরওয়ার্ডে যাবো? ব্যাকওয়ার্ডে যেতে হবে, কারণ আমার আবার শুরুতে যেতে হবে। তাহলে কী করবো, স্টেপ ব্যাকওয়ার্ডে অল্টার কন্ট্রোল জেড, তাহলে অল্টার কন্ট্রোল জেড দিয়ে দেখি যাওয়া যাচ্ছে। এখন আবার যাচ্ছে যে আবার ওই জায়গায় চলে যাবো, ফিরে যাবো, তাহলে কী করবো?
Shift Ctrl Z তাহলে স্টেপ ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য আমার অল্টার কন্ট্রোল জেড আর ফরওয়ার্ডে যাওয়ার জন্য শিফট কন্ট্রোল জেড ব্যাকটা স্টেপ আমি পিছনে যাব তাহলে কন্ট্রোল জেড কিন্তু কন্ট্রোল জেড কাজ করতেছে না কেন 79 এটা 1920 তে আবার কন্ট্রোল জেড এক স্টেপ বাদ দিয়ে স্টেপ যাওয়া ঠিক আছে আবার স্টেপ ব্যাকওয়ার্ডে যাওয়ার জন্য কি করব অল্টার কন্ট্রোল জেড যাওয়া যাচ্ছে আবার ফরওয়ার্ডে যাব কিভাবে Shift Ctrl Z যা যাচ্ছে তাহলে আমরা কিন্তু বিষয়টা বুঝতে পেরেছি এখন আপনি কতটুকু এডিট মেনু থেকে স্টেপ ফরওয়ার্ড স্টেপ ব্যাকওয়ার্ড ঠিক আছে অ্যান্ড্রয়েড এখন আমি কতটুকু পিছনে যেতে পারবো বা কতটুকু যাওয়া যাবে সেই বিষয়টা আমরা একটু দেখে নেই সেম ফাইল থেকে অ্যাপিয়ারেন্স থেকে দেখি কোথায় আছে ওটা হিস্ট্রি স্টেট কত দেওয়া আছে আমার 20 আমি 20 বার পিছনে যেতে পারবো বা 20 বার সামনে যেতে পারবো আর বেশি আর কম আমি যেতে পারবো না এখন এটা আমি এখান থেকে বাড়াই দিতে পারি 50 দিতে পারি ঠিক আছে আমি 50টা স্টেপ পিছনে যেতে পারবো ঠিক আছে এখন আমি যদি এখানে 500 দেই 500 স্টেপ যেতে পারবো বা 500 স্টেপ দেওয়া যাবে না কারণ হলো আপনার ফাইল সাইজ বা ফাইলটা অনেক বড় হয়ে যাবে পিসি স্লো হয়ে যেতে পারে বিভিন্ন সমস্যা আছে তো সেক্ষেত্রে সর্বোচ্চ আমরা 30 অর 50 দিয়ে রাখবো বা 20 মিনিমাম সমস্যা ফাইলের সমস্যা বাট এটা লাগে না তো যাওয়া সর্বোচ্চ 20টা স্টেপ বা 30টা স্টেপ আপনি যেতে পারবেন ঠিক আছে আর বেশি দরকার হয় না তো সেক্ষেত্রে আপনি কোথা থেকে এডিট করতে পারবেন পারফরমেন্স থেকে তো এটা কিভাবে আমরা যেতে পারবো এখানে ফাইল থেকে প্রিপারেন্স থেকে পারফরমেন্স সরি এডিট থেকে প্রিপারেন্স থেকে পারফরমেন্স তারপরে হিস্ট্রি স্টেটাস কত দেওয়া আছে 20 আমরা চাইলে এখান থেকে 50 দিতে পারি 60 দিতে পারি ব্যাস তাহলে অ্যান্ড্রয়েডে বিষয়টা বুঝতে পেরেছি কীভাবে হিস্ট্রিতে সংখ্যা বাড়ানো যাবে কমানো যাবে সেটা বুঝেছি ওকে তাহলে এবার আমাদের আর কী আছে দেখি ডকুমেন্ট সেভ তো আমরা বুঝেছি নাকি অ্যান্ড্রয়েডে বুঝেছি লেয়ার বেসিক ওকে সিলেকশন বেসিক যে 7টি টুল দিয়ে আমরা সিলেকশন করেছি কালার অ্যাপ্লাই ডকুমেন্ট প্যান জুম ইন জুম আউট শেষ আমাদের ক্লাস এবার আমরা চলে যাই হোমওয়ার্ক আমাদের হোমওয়ার্ক কী থাকবে ক্লাস করালাম এখন হোমওয়ার্ক লাগবে না আচ্ছা হোমওয়ার্ক থাকবে আপনার যে 7টি সিলেকশন টুল মানে আজকে যে টুলগুলো দেখানো হয়েছে টুলগুলো দিয়ে আপনাকে 10টি কার্টুন ক্যারেক্টার ডিজাইন করে নিয়ে আসতে হবে আর সিটি ইলাস্ট্রেশন থাকবে 5টি এখন আমরা দেখি হোমওয়ার্কগুলো কেমন হতে পারে আমরা একটু দেখে আসি না আমি দেখাই কিরকম কার্টুন হতে পারে টাইপ অফ কার্টুন আপনাকে এই টুলগুলো দিয়ে করে নিয়ে আসতে হবে নেক্সট ক্লাসে পরে মানে তো নেক্সট ক্লাসের হোমওয়ার্ক করবো কে আজকে যে টুলগুলো দেখানো হয়েছে এই টুলগুলো দিয়েই কার্টুনগুলো তো আপনাদের স্টুডেন্টদের করা ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক ছিল করতে পারে তাহলে এত ভয় পাওয়া কি আছে এটা করা যাবে না এটা কি করা যাবে না
এটা কি করা যাবে না আপনি কতটুকু পারতেছেন সেটাই আমি দেখবো ঠিক আছে আমি মেন ফল দেখবো তো আপনি এটা গ্রুপে দিয়ে সারতে পারবেন আমাকে দেখেন আপনাকে তো মেন ফল দিতে হবে ফিএসডি ফল দিতে হবে তাই না সর্বোচ্চ দশটা মানে মিনিমাম দশটা ম্যাক্সিমাম পনেরোটা কিসে ফেসবুকে আমার হ্যাঁ তারপর আচ্ছা আমার ব্যবসা করবে হ্যাঁ লেয়ার নিলাম লেয়ার নিয়ে একটা কালার অ্যাপ্লাই করে দেখি কি কালার দেওয়া যায় ওকে কালার অ্যাপ্লাই করি কালার অ্যাপ্লাই করলাম কন্ট্রোল ডি ডি সিলেক্ট ঠিক আছে এখন চোখ দিতে হবে তো তাই না হোয়াইট কালার দিয়ে চোখটা চোখটা নিলাম কি ইলেকট্রিক্যাল মার্কেট দিয়ে কন্ট্রোল ডি এবার চোখের তো একটা মনে লাগবে নাকি ওকে মনিটা কি কালার হতে হয় প্রত্যেকটা লেয়ারের জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটা অবজেক্টের জন্য আপনাকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে আমি লেয়ার করে নিয়েছি এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে কন্ট্রোল ডি এখন দেখেন এটা এটা আপনি আউটলাইন করতে যাচ্ছেন মানে আউটলাইন স্ট্রোক দিতে যাচ্ছেন বাট স্ট্রোক তো এখন আমাদের স্ট্রোক আমরা এখন জানি এটাকে আপনি যেটা করবেন কন্ট্রোল জে দিয়ে কপি করবেন কপি করে নিচে যে লেয়ারটা আছে সেটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করেন ট্রান্সফর্ম করে দেন আপনাকে আগে কালার অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখন কী কালার দেবো সেখানে সেটা দেখি ডার্ক কালার দিলাম হয়েছে এখন চোখ রেডি হয়ে গেছে এবার এই পাশে তো আমার চোখ লাগবে না একটা দিয়ে হবে এখন এটাকে আমি দেখেন কপি করে নিয়ে আসতে হবে ঠিক আছে কিভাবে কপি করবো অনেকটা ধরে কপি করতে পারছি এখন আমার চোখের মনি কি এই পাশে থাকবে এই পাশে না এখন যেটা করবো কন্ট্রোল টি দিব কন্ট্রোল জে দিয়ে রাইট বাটন ক্লিক ফ্লিপ হরিজন্টালি চেঞ্জ হয়েছে স্যার মাসখানে দিলে হ্যাঁ স্যার যদি মাসখানে এই মুনিটা মাসখানে রাখতে চাই মুনি মাসখানে দিলে একটা একটা করে সরিয়ে দেন এরো বাটন চাপেন তাইলে তো চলে আসে হ্যাঁ কিবোর্ড থেকে জাস্ট আপনার লেয়ারটা যেই লেয়ার আপনার এটা আছে আচ্ছা যাই হোক এবারে করতে হবে ঠিক আছে এবার কি ঠাট মানে ফোর্ট দিতে হবে না ঠোঁট দিয়ে তারপরে নাকের বিষয়ে আমরা যাই এখন ঠোঁটটা কীভাবে দিব ঠোঁটটা দেখি পলিগনাল ল্যাসোটল দিয়ে দেওয়া যায় কি না যদি আমার কার্টুন করার আইডিয়া খুবই কম না গুগল থেকে আপনি আইডিয়া নিতে পারবেন ঠিক আছে জাস্ট একটা আমরা দিয়ে দিলাম ওকে দেন এখন এটা হলো এখন কি নাক দিতে হবে এখন আপনি আপনি যেটা করতে পারেন হ্যাঁ মাঝখানে যদি দিতেছেন সেক্ষেত্রে এটাকে যাবেন এখানে যদি অটো সিলেক্ট দেওয়া থাকে ওকে ভালো না হলে আপনাকে যেটা করতে হবে রাইট বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে কোন লেয়ার আছে সেটা দেখতে হবে চার নাম্বার লেয়ার আছে দিয়ে দেন কিবোর্ড থেকে এরো বাটন যদি আমি চাপি তাহলে আমার মুভ হচ্ছে লেয়ার কি আমি নিচে নাকি ওপরে লেয়ার হয়ে যাচ্ছে মানে তো হয় লেয়ার তো আপনাকে প্রত্যেকটা কাজের জন্য নিতে হবে না আমি এগুলো লেয়ার নিয়ে নিয়ে তো কাজ করলাম এগুলো তো অটো হচ্ছে না লেয়ার এটাকে নিচে নামানো লাগে এটা একটা নিচে
প্রত্যেকটা কাজের জন্য আমি আলাদা আলাদা লেয়ার নিয়েছি এবং বলে আসতেছি যে আপনাকে আলাদা আলাদা লেয়ার নিতে হবে, ঠিক আছে? তাহলে আপনাকে কাজটা এভাবেই করতে হবে। এবার আমরা চলে যাই অন্য কাজে। অন্য কাজে হলো আমাদের কি কাজ আছে আমরা সেটা দেখি। সিটি ইলাস্ট্রেশন, ঠিক আছে? সিটি ইলাস্ট্রেশন এরকম টাইপ আপনাকে কাজ করতে হবে, ঠিক আছে? সিটি ইলাস্ট্রেশন লিখলে পাবেন। এই যে দেখেন, জি বলেন। এই যে গত ক্লাস, এটা হলো 2012 ব্যাচ, এখন তারা কাজ করে নিয়ে আসছে। ওরা তো আপনাদের মতোই, তাই না? দেখেন কার্টুন, দেখেন আপনি গুগল থেকে আইডিয়া নেন, দেন তারপরে কাজটা সফটওয়্যারে করেন, ঠিক আছে? আপনি কাজটা করুন, আমি এডিটটা ভালো রাখব। স্যার, এইটা থেকে কি পাশে কিছু করতে হবে? স্যার, নিয়ে করতে পারেন, দেন আমি ওটা, হ্যাঁ করতে পারেন, সমস্যা নাই। আপনি তো অন কনসেপ্টে করতে পারলে ভালো। আগে স্কেচ করে নেবেন খাতায়, দেন তারপরে ওটা সফটওয়্যারে করবেন। আর যদি এমনতে না পারেন, সেক্ষেত্রে গুগল থেকে আইডিয়া নিয়ে দেন তারপরে কাজটা করতে পারবেন, ঠিক আছে? এখন সিটি ইলাস্ট্রেশনটা কীভাবে করতে হয় আমরা একটু সেটাই দেখি। আগে একটা ইমেজকে আপনার প্লেস করে নিয়ে আসবেন অথবা ওপেন করে নিয়ে আসবেন। কোথায় গেলাম? প্লেস, এখানে দেখেন একটা সিটি আছে, ওকে। এটা আমরা কীভাবে করতে পারি সেটাই আমরা একটু দেখব। আগে আমরা এই অংশ থেকে শুরু করব, ডান পাশ থেকে, ঠিক আছে? একটা পাশ থেকে আমরা শুরু করি। হ্যাঁ, এটা একটা ইমেজ নিয়েছি। এখন আমরা এই পাশ থেকে শুরু করব, ঠিক আছে? কীভাবে শুরু করতে পারি সেটাই দেখেন। আমরা পলিগনাল ল্যাসিটুড দিয়ে শুরু করব, ঠিক আছে? ক্লিক করব, ক্লিক, ক্লিক, ডকুমেন্ট ফাইন করলাম, ক্লিক, হয়েছে। এবার কালার অ্যাপ্লাই করতে হবে তো নাকি? লেয়ার নিলাম, কী কালার দেওয়া আছে, ব্ল্যাক অ্যাপ্লাই করলাম, কন্ট্রোল ডি ডিসিলেক্ট, হাইটা অফ করে দিই, কারণ যেহেতু আমার এখানে আরও অবজেক্ট বাকি আছে। এখন আমি এটা কীভাবে নিব? এখন রেক্ট্যাঙ্গুলার মার্কেট দিয়ে আমাকে এটা নিতে হবে, তাই না? এখানে যাব গিয়ে, হয়েছে? আবার লেয়ার নিলাম, এখানে কালার কী আছে, হোয়াইট, হোয়াইট কালারটা দিলাম, অ্যাপ্লাই হয়েছে কালার, কন্ট্রোল ডি। এখন আমার এই পাশ বাকি আছে তো, তাই না? আচ্ছা, এখান থেকে আবার শুরু করি। সিলেকশন হয়েছে, কালার নিতে হবে, লেয়ার নিতে হবে, লেয়ার নিতে হবে না? অবশ্যই হবে, প্রত্যেকটাতে হবে। ওকে, তাহলে এখানে কী কালারটা আছে, হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার, এবং কন্ট্রোল ডি। এখন আমার যেহেতু প্রত্যেকটা অবজেক্ট আমার একই সমান একই ইয়েতে, আমার কি প্রত্যেকটা আলাদা আলাদা সিলেকশন করতে হবে? কপি করবো, তাহলে কীভাবে কপি করবো? অল্টার হচ্ছে আমরা কপি করবো, ঠিক আছে? হচ্ছে কপি, হয়েছে? এখন আমরা মেইন ইমেজের
হাইট অফ করে দেখি যে আমাদের কাজটা কি হয়েছে হয়েছে বাকিগুলো এইভাবে আমাদের করতে আমরা কি এইরকম ইমেজ ধরে করতে পারবো যে ইমেজ ধরে করতে পারবেন সমস্যা না যদি আপনার আইডিয়াতে না আসে সেক্ষেত্রে আপনি গুগল থেকে ইমেজ নিয়ে দেন ইমেজ থেকে প্লেস করবেন কিভাবে প্লেস করবেন ফাইল থেকে প্লেস এমবেড থেকে আপনার ইমেজটা আপনি আপনার ডকুমেন্টে প্লেস করবেন আগে একটা ডকুমেন্ট নেবেন কি ডকুমেন্ট ডিফল্ট ফটোশপ ডিফল্ট সাইজ ওকে গেলাম ফাইল থেকে প্লেস প্লেস থেকে এমএস প্লেস করবে ঠিক আছে এটা যদি বড় করতে মন চায় জাস্ট কর্নার ধরে শিফট অল্টার ধরে বড় করবেন দিয়ে এবার কাজ শুরু করবেন ওকে লেয়ার নিয়ে নিয়ে কাজ শুরু করতে হবে বুঝে গিয়েছে জি স্যার তাহলে সিটিএল স্টেশন কিভাবে করতে হবে বুঝতে পেরেছেন ওকে তাহলে আমাদের হোমওয়ার্ক কি থাকছে 10টা এনিমেশন ক্লিক করা 10টা কার্টুন